হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমরা একটু বহু পুরনো দিনে ঢুকবো, কারণ হচ্ছে যে গানটা, অ্যাকচুয়ালি ভিডিও যে গানটা আমরা সিলেক্ট করেছি তোমাদের যে রিকোয়েস্ট ছিল সেইখান থেকেই, পুরনো দিনের সাদা কালো সিনেমার গান। সিনেমাটা হচ্ছে নাচের পুতুল এবং গানটা হচ্ছে আয়নাতে ওই মুখ দেখবে যখন। তো এটা গানটা শুনবো, তার আগে যেটা হচ্ছে সিঙ্গার হচ্ছে মাহমুদুন্নবী এবং লিরিক্স হচ্ছে কেজি মোস্তফা এবং মিউজিক হচ্ছেন রবীন ঘোষ। তো মুভি নাচের পুতুল, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। হ্যালো, কাকে চাই? তোমাকে। আপনি, আপনি কে? সেই আমি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। কি বলছেন আপনি? বুঝতে পারছো না? তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে, হৃদয়ের কাছে সে রয় আলোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, সরমে নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। কিছু বলছো না যে? কি বলবো? কার কথা ভাবছো, আনমনে কার ছবি চুপি চুপি আঁকছো, তুমি কি তারে ভালোবাসবে, ধরা যদি দেয় সে এক পলকে, দেখবে যখন তারে অবাক চোখে, দুহাতে নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। ১৯৭১ সালে রিলিজ একটা সিনেমা এবং তার যে গান আমি শুনলাম,
সেটা অবশ্যই সোনালি যুগ রয়েছে, মানে বাংলা সিনেমা জগতে, শুধু এপার বাংলা নয়, ওপার বাংলা নয়, সমস্ত বাংলা জগতেই আর কি এই সময়টা সোনালি যুগ ছিল। আর পুরনো যে সমস্ত গান বা সিনেমা বলো, সেই সিনেমাগুলো আমার মনে হয় যে টেকনিক্যাল যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেখানে বিশাল কিছু তার পার্থক্য ছিল না। যদি কম্পিটিশন করতেই হতো সেখানে কিন্তু আসলেই যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা শো করতে হতো, কারণ সেখানে একমাত্র যিনি ডিরেক্টর রয়েছেন, অ্যাক্টর রয়েছেন, তারাই কিন্তু মুভিটাকে কতটা ভালো করতে পারছে তার উপরে ডিপেন্ড করতো। সেখানে ক্যামেরার কোয়ালিটি কতটা ভালো ছিল না ছিল, কারণ সেই সময় কিন্তু এত উন্নত প্রযুক্তি ছিল না। মোটামুটি বলাই চলে যে সব জায়গাতেই একই ক্যামেরা এবং একই যে সমস্ত টেকনিক্যাল জিনিসপত্র রয়েছে সেই দিয়েই কাজ চালানো হতো। যত এখন আধুনিক, যত পয়সা ইনভেস্ট করা যায় তত ভালো ক্যামেরা আসে, তত ভালো অন্যান্য জিনিসপত্র যেগুলো লাগে, লাইট আসে, এই এই সমস্ত জিনিসগুলো আসে, তখনও হয়তো ছিল, কিন্তু পার্থক্যটা এত বিশাল ছিল না। একটা ক্যামেরা হয়তো এখানে ভাড়া করতে, বলিউডে যে ভাড়াটা লাগছে একটা ক্যামেরা ভাড়া করছে, সেখানে কিন্তু টলিউড কিন্তু সেই পরিমাণ দিয়ে সেই ক্যামেরাটা কিন্তু অ্যাফোর্ড করতে পারছে না। তো সেই জায়গা থেকে আমি তব বলবো যে সেই সময়টাই কিন্তু ট্যালেন্টটা কার বেশি সেইটা দেখানোর সুযোগ ছিল, এবং তার উপরে ভিত্তি করেই কিন্তু গান বলো, সিনেমা বলো, সেগুলো কিন্তু এগিয়ে যেত, মানে কতটা ভালো করছে তার উপরে ডিপেন্ড করতো। আর এখানে আমরা রাজ্জাক এবং শবনম ম্যাম দুজনকেই দেখলাম এবং অসাধারণ, দুজনেই ভীষণ ভালো। আমি খুব একটা কোনো মুভি বা বলো বা গান এখানে আমরা দেখিনি, মানে এই যে রিয়াকশন ভিডিও করছি, এই রিয়াকশন ভিডিওতে কিন্তু আমার দেখা হয়নি। তো পুরনো দিনের যারা আর্টিস্ট ছিলেন তারা কিন্তু সেই লেভেলের আর্টিস্ট যারা কিনা প্রত্যেকটা অভিনয়কে কিভাবে ছুঁয়ে যেতে হয় সেটা কিন্তু জানতেন, এবং সেটা ফুটিয়ে তোলার যে দক্ষতা তাদের মধ্যে ছিল। এখনও হয়তো প্রচুর ভালো ভালো আর্টিস্ট উঠে আসছে, কিন্তু মাঝখানে একটা সময় ছিল, সেই সময়টাই কিন্তু অভিনয়ের আতিশয্যটা বেশি ছিল। এই আমি বলছি 90-এর দশক বলো বা 2000-এর শেষের দিকে, মানে 2010 পর্যন্ত, কিন্তু এখন অনেক ভালো ভালো আর্টিস্ট এসেছে এবং তারা ভালো কাজ করছে। আর ওই যে ওই সময়টা, ওখানে মনে হয় যেন বর্ন অ্যাক্টর প্রত্যেকেই, তো যারা মুভিটা করেছে, যারা গানটা গেয়েছে। হ্যাঁ, গানের ক্ষেত্রে বলবো কণ্ঠটা আমার অনেকটা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো লাগছে। তোমাদের কতটা লেগেছে আমি জানি না, তোমরা একটু বলবে অবশ্যই তোমাদের লেগেছে কি না, কিন্তু আমার কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যেন হেমন্ত মুখোপাধ্যায়কে হয়তো বা কিছুটা হলেও শুনছি। তো হেমন্ত মুখোপাধ্যায় আমার ভীষণ প্রিয় আর কি। যদি বলা হয় যে বাংলা গানের যে সবচেয়ে প্রিয় কোন গায়ক ছিলেন, তো অবশ্যই আমার হেমন্ত মুখোপাধ্যায় সবার উপরে থাকবেন। তো সেই জন্য মোহাম্মদুন্নবীর কণ্ঠে আমি গানটা শুনলাম এবং কিছু কিছু সময় চিন্তা করছিলাম যে এইখানটায় যদি হেমন্ত মুখোপাধ্যায় এবং ওই যে রাজ্জাক স্যারের ওখানে কিন্তু আমাকে মাঝে মধ্যে ওনার ফেসটার মধ্যে উত্তম কুমারের লুক এবং একটা মানে আমার ভেসে আসছিল। তো কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে মিল রয়েছে উত্তম কুমারের সাথে, সাইড থেকে বলো বা ওপর পোর্শনটা বলো, তোমাদের একটু বলবে। তোমরা অবশ্যই হয়তো বা উত্তম কুমারকে অনেকেই চেনো, আবার এখনকার যা জেনারেশন রয়েছে হয়তো বা নাও চিনতে পারে। তো পুরনো যারা জেনারেশনের রয়েছে তারা অবশ্যই একটু বলবে তোমাদের কী মতামত, কারণ আমার কিন্তু কিছুটা লেগেছে। তো যাই হোক, 1971-এর সিনেমা এবং গানটা অসাধারণ, যে ফ্লোটা গানে কিন্তু আতিশ কিছু নেই, কোনো ইনস্ট্রুমেন্ট যে এত বেশি কিছু ছিল এই সময়ে, যেটা মেন ছিল সেটা হচ্ছে ভোকালটা। সেই ভোকালটা যত সুন্দর সে গানটা তত সুন্দর, এবং মিউজিক পার্ট কিন্তু খুব বেশি থাকতো না, তবলা থাকতো, হয়তো হারমোনিয়াম থাকতো এবং দু চারটে হয়তো ইনস্ট্রুমেন্ট থাকতো। তো এখানেও কিন্তু সেই সরলতাটা রয়েছে এবং যে রুচিশীলতা, যে কথার মধ্যে কথাটাও, মানে যে লিরিক্স সেটাও কিন্তু গাম্ভীর্যতা ছিল, তার মধ্যে ভালোবাসা ছিল, সমস্ত রকম ছিল, তারপরেও এত সুন্দর গান। এবং এই জন্যই আমি পুরনো দিনের গান শুনতে পছন্দ করি, সেটা টলিউড হোক, বলিউড
বলিউড হোক, ঢালিউড হোক, সেই সমস্ত জায়গার পুরনো গানের কিন্তু মাধুর্যটা আলাদা এবং রুচিশীলতা যে ব্যাপারটা সেইটা কিন্তু রয়েছে প্রত্যেকটা গানে। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।